দিবসের হেরাসির বিরুদ্ধে আমরা হারোয়া পথে নেমেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, আমরা পথ অবরোধ, আমরা রাস্তা অবরোধ, আমরা গাড়ি চালাবো না, আমরা ট্রেনে ইট পাটকেল মারবো না, কারণ আমরা ভারতবাসী। আমাদের মনে রাখতে হবে আমরা এই ভারতের সম্পদ, এই ভারতের অর্থ আমাদের অধিকার, এটা আমাদের প্রাপ্য। সেই অর্থ সেই সম্পদকে কোনোভাবেই আমরা ক্ষতি করতে দেবো না। আজকে দুঃখের বিষয়, আমি কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলতে আসিনি, দুটি ব্যক্তি সম্পর্কে কথা বলতে এসেছি, এক নরেন্দ্র মোদী আর এক অমিত শাহ। কিন্তু দুঃখ একটু আছে, কোথায় জানেন, আজকে নো এনআরসি নো ক্যাব। আমরা শুধু রাজনীতিবিদদের জ্ঞান জ্ঞানে দিয়ে আমরা বিশ্বাসী নই, মানব জীবনে আমাদের বাঁচার অধিকার। আমরা যেমন রাজনীতি করব, আমরা ব্যবসা করব, আমরা ধর্মনীতি করব, আমরা চাকরি করব, আমরা শ্রম দেব, আমরা একটা জিনিস সকলকে শপথ নিতে হবে যে আমরা কি নিজের স্বার্থে না মানবের স্বার্থে। আমি খালেক মোল্লা কথা দিয়ে গেলাম, আমরা যারা আজকে এখানে এসেছি আমাদের সব মানবের স্বার্থে, মানুষের স্বার্থে, নিজের স্বার্থ আগে নয়। করতে পারি রাজনীতি, হতে পারি রাজনীতির ছোট একটা কর্মী, কিন্তু আমাদের মূল লক্ষ্য, মূল আদর্শ, মূল বিশ্বাস, মানুষকে শান্তিতে রাখতে হবে, মানুষের পাশে থাকতে হবে। মানুষ হলো আসল সম্পদ, মানুষ হলো আসল অর্থ, মানুষ হলো আসল ধর্ম, মানুষ হলো মানবিকতা, মানুষ হলো আমাদের বিধান, আর মানুষ হলো আমাদের সম্পদ। সেই সম্পদ সংবিধানকে যদি আমরা ঠিক না রাখতে পারি, আমি তো মনে করি রাজনীতিতে আমাদের কোনো জাতপাত থাকে না। তাই আমি সমস্ত রাজনৈতিক নেতার উদ্দেশ্যে, সমস্ত রাজনৈতিক নেতাকে শ্রদ্ধা জানিয়ে, সমস্ত সোশ্যাল ওয়ার্কার ধর্ম নেতাদের শ্রদ্ধা জানিয়ে, আপনাদের কাছে এই হারোয়ার একজন ছোট্ট কর্মী হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদেরকে বলে যাই যে নো এনআরসি নো ক্যাব। যে আমাদের হুজুর মতিন সাহেব ভাইজান বলে গেলেন, যে রাজনৈতিক লিডার হোক না কেন, ধর্মগুরু হোক, সবার উদ্দেশ্য যেন ব্যক্তি নয়, সবার উদ্দেশ্য যেন মানব, মানুষ, মানুষই আমাদের মূল সম্পদ। তাই আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, মানুষ যদি সম্পদ হয়, সেই মানুষের স্বার্থে আমরা রাস্তায় নেমে প্রতিবাদে গর্জনে সকলে জাগ্রত হয়ে হারোয়ায় প্রমাণ করব, আমরা হিন্দু মুসলিম আলাদা হব না, আমরা মানুষের স্বার্থে হারোয়ায় টোটাল রাস্তাঘাট থেকে শুরু করে আকাশে বাতাসে একটাই নাম, আমরা নো এনআরসি নো ক্যাপ। সমস্ত মানুষ এখন এই কথা বলে সমস্ত হারোয়ার নাগরিককে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।